আসসালামু আলাইকুম ছাত্রছাত্রী বন্ধুরা, আরো একটা ভিডিও। এবার আমরা টেন্স গোত্রের পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। আশা রাখছি তোমাদের ভালোই লাগবে। তো ঠিক আছে, আমরা এখন শুরু করি। প্রথমে একটু জেনে নেই এটা আসলে কি। অতীতকালের কোনো কাজ করা বোঝায়, বা করা হয়েছে এমন এরকম একটি বাক্যের মধ্যে সাধারণত বাংলা ক্রিয়ার ক্ষেত্রে শেষে ল, লাম, লেন থাকে। তো দুটা বৈশিষ্ট্য, যে অতীত কালে কাজটি হয়েছে এবং বাংলা ক্রিয়ার শেষে আমরা ল, লাম, লেন যদি পাই, তাহলে আমরা বুঝতে আমাদের বাকি থাকবে না যেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি অঙ্কটি করলাম, আমি অঙ্কটি করেছি, এবং এই করলামের শেষে লাম আছে। তো এরকম একটা বাক্যে যখন আমরা করতে যাব, তখন আমরা আসলে ডু মানে করা, তো আমরা আই ডিড দ্য সাম, আমি অঙ্কটি করলাম। তাহলে এই বাক্যের গঠনটা আসলে কি? গঠন খুব সহজ। সাবজেক্ট আমরা নিব, তারপরে ভার্বের পাস্ট ফর্ম নিব, অবজেক্ট বসাবো। তো ভার্বের পাস্ট ফর্ম কি, যে আমরা যেমন লিখি যে ইট অ্যাট ইটেন, তো সেকেন্ড পজিশনটা ইট অ্যাট, এটি পাস্ট ফর্ম। তো এটি আমরা যদি সাবজেক্টের পরে বসিয়ে দেই, তবে সেটি পাস্ট টেন্স হয়ে যায়। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছো। আমরা পরের স্লাইডটি যাই। এখন আমরা সেই বিষয়টি স্ট্রাকচারের আলোকে পার্সনের সাথে আমরা পড়বো, সিঙ্গুলার এবং প্লুরাল সহ। আমরা যদি এবার একটা ভার্ব নেই, বাই মানে কেনা, তো বাই বট, বট ক্রয় করা, ক্রয় করেছিল, তো বট বসাইলাম আমরা এখানে। আই বট এ পেন, আমি একটি কলম কিনলাম। উই বট এ পেন, আমরা একটি কলম কিনলাম। ইউ বট এ পেন, তুমি একটি কলম কিনলে। ইউ বট এ পেন, তোমরা একটি কলম কিনলে। হি শি ইট, যে কোনো একটা নাম, বট এ পেন, সে ইহা, যে কোনো একটা নামের অধিকারী ব্যক্তি কলমটি কিনলো। দে বট এ পেন, তারা কলমটি কিনলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সহজ, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাইলেই সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তো তোমরা সবাই ভার্বগুলো বেশি করে পড়বে, তাহলেই কিন্তু টেন্স ব্যবহার করতে পারবে, স্পিকিং করতে পারবে। এখন আমরা এটিকে যদি আরো একটু বিস্তৃত করি, এই বাক্যটি যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে আমাদের ডিড নট বসাতে হবে। আর ডিড নটের পর যে পাস্ট ফর্মটি আমরা বসাইলাম, সেই পাস্ট ফর্মটাকে বেস করে দিতে হবে। যেমন ডিড নট প্লে, আমি খেলেছি যদি লিখি, খেললাম, তাহলে আই প্লেইড। কিন্তু যখন আই ডিড নট প্লেইড এর পরিবর্তে আমরা প্লে লিখবো, এটাকে বেস ফর্ম বলা হয়, যে প্রেজেন্ট ফর্মের মতো রেখে দিতে হবে। আই ডিড নট প্লে ইয়েস্টারডে, আমি গতকাল খেলিনি। ঠিক একই রকম ভাবে যদি আমরা ইন্টারোগেটিভ করি, এই ডিডকে সামনে নিয়ে আসতে হবে, আর ভার্ব বেস ফর্মে রেখে দিতে হবে। আমরা ডিড দেখেই বুঝতে পারবো যে এটি ইন্টারোগেটিভ, পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ। ডিড ইউ বাই এ পেন ইয়েস্টারডে, তুমি গতকাল একটি কলম কিনেছিলে। তাহলে আমরা বুঝতে পারছি খুব সিম্পল ধারণা, সেই সিম্পল ধারণাগুলোই কিন্তু আমাদের টেন্সের ভিত্তি, এবং এর ওপর ভিত্তি করে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা, নেগেটিভ ইন্টারোগেটিভ যদি থাকে একসঙ্গেই প্রশ্নবোধক এবং নেগেটিভ না, ডিড ইউ নট বাই এ পেন ইয়েস্টারডে, তুমি কি গতকাল একটা কলম কিনোনি, একবার প্রশ্নবোধক একবার না। তো এই টাইপের সেন্টেন্সে আমরা ডিড বসিয়েছি, একেই বাই বসিয়েছি, শুধু ডিডটি দেখেই আমরা বুঝতে পারবো যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ডিড এর পর মেইন ভার্বের বেস ফর্ম হয়ে গেছে। এবার আসা যাক, আমরা আসলে একটু ভালো করে আর একটা তথ্য জেনে নেই, খুব সিম্পল তথ্য। অতীতকালের বিষয়ে আমরা এই রকম বাক্যগুলো ব্যবহার করি, আমরা আসলে অনেক কল্পনাপ্রবণ অতীতের কথা বর্ণনা করতে চাই। তো সেই বাক্যের সঙ্গে যদি ইত, ইতেন, ইতাম হয়, তাহলে তার স্ট্রাকচারটা কি হবে?
আমরা সাবজেক্ট বসাবো ইউজ টু অথবা উড, এ যে কোনো একটা বসাবো, তারপর ভার্বের বেস ফর্ম বসালেই সেই বাক্যটি আমাদের অতীতকালের অভ্যেসের কথা বলে। যেমন আমি নদীর তীরে হাঁটতাম, এখন আর হাঁটতে পারি না, তো আমি এটি শেয়ার করলাম কারোর কাছে। তো এরকম বাক্যের ক্ষেত্রে আই উড, এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম রাখলাম, আই উড ওয়াক অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, আমি নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন চা খেতাম, এখন হয়তো খাই না কিন্তু একসময় আমি চা খেতাম, আমার অনেক আগের ঘটনা। সেখানে আমি এখানে উডও ব্যবহার করতে পারি, আবার ইউজ টু বসিয়েছি, আই ইউজ টু টেক টি ডেইলি, আমি প্রতিদিন চা খেতাম, একইভাবে আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু ব্যাথ ইন দ্য পন্ড, আই ইউজ টু বেথ ইন দ্য পন, অথবা আই ইউজ টু টেক বাথ ইন দ্য পন, তো আমরা ইউজ টু ব্যবহার করেছি। এবং আমি মক্তবে কোরআন মুখস্থ করতাম, আই উড মেমোরাইজ দ্য কোরআন ইন মক্তব, বা আই ইউজ টু মেমোরাইজ দ্য কোরআন ইন মক্তব। তাহলে বন্ধুরা, এটি একটি ইম্পর্টেন্ট আইডিয়া, আমাদের স্পিকিংয়ে খুবই কাজে লাগবে এবং খুব সিম্পল। তো আমরা একটু এক্সারসাইজে আসি। যদি এখানে বলি শি প্রেপার কপি টু টি ওয়ান্স, যেহেতু বাক্যের মধ্যে যদি ওয়ান্স থাকে, লাস্ট থাকে, তো এগুলো পাস্ট টেন্স হয়ে যায়, তো আমরা এখানে লিখতে পারি হি প্রেফার্ড কফি টু টি ওয়ান্স, ইট বি গ্রেট, বি থাকে মানে অ্যাম ইজ আর ওয়াজ আর, যে কোনো কিছু হতে পারে, যেহেতু আমরা পাস্টেই বলছি, আমরা এখানে ইট ওয়াজ গ্রেট। ওয়ান নাইট উই এভেন লার্নড ম্যাজিক, এক রাত্রে আমরা ম্যাজিক শিখলাম, জাদু শিখলাম, শিখেছিলাম, তো ওয়ান নাইট পাস্ট টেন্সের চিহ্ন, এই কারণে আমরা এখানে লার্নড ব্যবহার করব। উই সাম বিউটিফুল রেইন, বা আমরা আকাশে দেখলাম এই কিছুক্ষণ আগে, স হোয়ার ইউর লাস্ট লিজে, আমরা যদি ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে বাক্য তৈরি করি, তখন আমরা আগেই বলেছিলাম যে হোয়ারের পর একটা অক্সিলারি নিতে হবে, এখানে ডিড, হোয়ার ডিড ইউ স্পেন্ড ইউর লাস্ট লিজার, তোমার গত অবসর কোথায় কাটিয়েছিলে। তো যাক, আমরা যদি এখন ট্রান্সলেশন করতে যাই, ডিড ই কমিট থেফট, এই কমিট কমিট কমিটেড কমিটেড, তাহলে সে কি চুরিটি করেছে? হোয়াই ডিড ইউ মেক ফান উইথ হিম, কেনই বা তুমি তার সঙ্গে মজা করলে? শি ক্রাইড ইন অন্ডার, সে বিস্ময়ে চিৎকার করলো। তো বন্ধুরা, বারবার দেখতে হবে, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা একটু শিখলেই আমার এই উদ্যোগটি ভালো হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।